হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের সকালটা কিন্তু মাছ দেখিয়ে শুরু করে দিলাম। এইটা হচ্ছে লইটা মাছ, তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে আজকে। তো মা বসে পড়েছে সব কিছু সবজি টবজি কুটতে। মায়ের শরীরটা আজকে একদমই ভালো নেই জানো তো। মায়ের শরীর প্রচণ্ড খারাপ, মা আজকে ডিউটিতে যেতে পারেনি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আজ কয়েকদিন হলো মা একভাবে ডিউটি করছে। ডিউটি করতে করতে মা একদম অসুস্থ হয়ে গেছে, কারণ মায়ের অপারেশন সবে 3 মাস হয়েছে। ঘরের কাজ টুকটাক সেগুলো ঠিক আছে, কিন্তু ঘরের কাজ বলতে মা শুধু রান্নাই করে সেগুলো ঠিক আছে, কিন্তু বাইরে হেঁটে হেঁটে ঘোরা, মানে ফিল্ডে কাজ করতে হয়, মানে সব কিছু করে মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। মায়ের নার্ভের প্রবলেম চাক দিয়েছে, মানে সব দিক থেকে মা খুব অসুস্থ। তো আজকে রান্না আমি করব। পাপা মাছটা ধুয়ে দিচ্ছে আর মা সবজিটা কেটে দিচ্ছে, আর আমি শুধু রান্নাটা করব, ঠিক আছে? তো মাকে বললাম যে তুমি আবার ছুটি নাও অফিস থেকে, কারণ তোমার শরীর এমনিই ভালো না, আর এত বড় অপারেশন হয়েছে, এইভাবে এত কাজের প্রেশার নিলে শরীর খারাপ হয়ে যাবে। আগে তো শরীরটা দেখতে হবে, তাই না বলো? মায়ের শরীর প্রচণ্ড খারাপ আজকে, মা যার জন্য আজকে অফিসে যেতে পারেনি। আজ কয়েকদিন মা একভাবে ডিউটি করছে, বাবা বাড়ি এসেছে তাই কি, মা মোটে বাড়িতে থাকতেই পারছে না, একভাবে ডিউটি করেই যাচ্ছে। তো যাই হোক, আমি চা নিয়ে বসে পড়লাম, চা খাচ্ছি, আর মা সবজি টবজি কেটে দিয়েছে, মা ওইখানে বসে আছে। তারপরে মাছ টাছ ধোয়া কমপ্লিট। এটা হচ্ছে পোনা মাছ, পাপা বাজার থেকে নিয়ে এসেছিলো। এটাতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো কী কী রান্না করি না করি দেখা যাক। মাছটা আগে ভাজি, আর মা ওইদিকে পালং শাক কাটছিলো, তো পালং শাক হবে, আর কী হবে বুঝতে পারছি না এখনো। তো মাছটা মা বললো মাছটা ভাজা বসিয়ে দে, তাই ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। আগে তো আমি রোজই রান্না করতাম, আর অনেকদিন আর রান্নাবান্না করা হয় না আমার, কারণ আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে। আর আগে তো আমি সব কাজই করতাম, ঘরের সমস্ত সব কাজ করতাম, রান্নাবান্না করতাম। মা আগে আরও অসুস্থ ছিল, এই অপারেশন হওয়ার পরে মা আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে এখন, তাই কাজের চাপ পড়েছে বলে মা আবার অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, মাছের নুন হলুদ মাখানো কমপ্লিট, এদিকে বেগুন আলুটা ধুতে হবে। ও, বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে, এবার বুঝলাম। আমাদের কাজের তিথি যবে থেকে এসেছে, মানে তবে থেকে আমাদের কাজ অনেকটা কমে গেছে। এই 3-4 মাস ধরো আমাদের বাড়িতে কাজ করছে, আমার মা অসুস্থ, মানে অপারেশন হওয়ার টাইম থেকে, তো সেই থেকে একটানা কাজ করেই যাচ্ছে। তো খুবই মানে সুবিধা হয়েছে আমাদের, মানে ঘরের কাজ তো তেমন একটা করতেই হয় না, শুধু রান্নাবান্না করতে হয়, বাসন টাসন কিছু মাজতে হয় না, তো ওই জন্য মা রান্নাটা করে। এর আগে তো সব কিছু আমিই করতাম মা যখন অসুস্থ ছিল। তো যাই হোক, তো দুটো কড়াই তেল দেখতে পেলে, কারণ দুটোই ভাজার কড়া, কোনোটায় হয়তো কিছু ভাজা হয়েছিলো, মাছ ভাজা হয়েছিলো, বা কোনোটা একটা পাঁপড় ভাজা হয়েছিল, একটা মাছ ভাজার তেল, একটা পাঁপড় ভাজার তেল। তো মাছ ভাজার তেলটা ছিল, সেই মাছ ভাজার তেলটাই আমি আবার মাছ ভাজা বসাবো, কারণ মাছ ভাজার তেলেই মাছ ভাজা হবে। তো যাই হোক, আমি এবার সবজিগুলো ধুয়ে নেব, বেগুন আলুটা সুন্দর করে ধুয়ে নেব। তারপরে মাছটা ভাজতে বসিয়ে দেব, মাছটা আগে ভাজতে বসিয়ে দিলে ভালো, তেলটা গরম হচ্ছে ওইদিকে, তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি বেগুন আলুটা ধুয়ে নেব। আর অনেক দিন পরে রান্না করছি তো সেই জন্যে মানে কিছু একটা মানে বুঝতে পারছি না, মানে দেখবে কোনো একটা অভ্যেস হঠাৎ করে বন্ধ হয়ে গেলে না, মানে অনেক দিন পরে করতে গেলে যতই জানো তুমি সেই জিনিসটা, প্রথম প্রথম একটু অবশ্যই অসুবিধা হয়, তারপরে একদিন করলে আবার সেটা ঠিক হয়ে যায়। তো আগের দিন আমি এই দিয়ে 2 দিন করছি, এই 2 দিন করতে করতে আমার আবার ঠিক হয়ে গেছে, তো এখন আর অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, মায়ের অপারেশনের পরে, মা সত্যি বলতে মায়ের অপারেশনের আগে আমি তো ব্লগ করতাম না তেমন, মায়ের অপারেশনের আগে আমি মা যে এর আগে কী অসুস্থ ছিল তোমরা ধারণা করতে পারবে না। মাকে নিয়ে আমরা সবাই, আমি পাপা তো বাড়ি থাকতো না, আমি একা মাকে নিয়ে সারাক্ষণ মানে ভুগতাম আর কি। তো কী বলবো, কী আর করা যাবে। যাই হোক, অপারেশনের পরে মা অনেকটা ভালো আছে, এবার শুধু ডিউটিটা একটু কম করতে হবে, এত ডিউটি করলে হবে না, অন্তত 6 মাস ডাক্তার বলে দিয়েছিল 6 মাস রেস্ট থাকতে হবে, সেখানে 3 মাস ছিল, তারপরে ডিউটিতে জয়েন করেছে, ডিউটিতে জয়েন করে এত কাজের চাপ, বাবা রে বাবা।
যেটা বালতি রাখা থাকে সেই বালতির মধ্যে সব লটোগুলো জমা থাকে, পরে দিন সকালে এসে বাইরে ফেলে দেয়। তো এখন যেগুলো জমছে সেগুলো আমরা স্নান করার আগে ফেলে দেবো, আর সন্ধ্যে থেকে যেগুলো জমবে সেগুলো পরের দিন সকালে ফেলা হবে। তো মাছগুলো উল্টে দিচ্ছি। কি দেখছিস? কি সুন্দর ম্যাওগুলো, কি মিষ্টি। এদিক তাকা, ওর মা অসচেতন হয়ে বসে রয়েছে, মনে করছে কিছু একটা করবে, মানে শান্তি মতো বসতে পারছে না। আমি কিছু করব না। আয় আয় আর পাপা এখন বাইরের জঙ্গল পরিষ্কার করছে। তারপরে চলে আসলাম রান্নার ফাঁকে বিছানাগুলো গোছাতে। তো এখানে আমি একটা জাদু করতে চাইছিলাম, আসলে টিকটক স্টাইল একটা জাদু করতে চাইছিলাম। তো চলো জাদুটা করা যাক। এ গিলি গিলি ছু। তো যাই হোক, বিছানা গোছানো কমপ্লিট। এবার দেখি, মা গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছে, এটো বাসনগুলো গামলাতে রেখে দিয়েছে। তো এবার স্নান করতে যাবো। তো স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, স্নান টান করে চলে আসলাম। তারপরে গায়ে হাত পায়ে লোশন মেখে নিয়েছি, কারণ শীতকাল তো পড়েই গেছে, এখন গায়ে হাত পায়ে লোশন না মাখলে হবে না, সেই জন্য দেখো লোশন মেখেছি বলে চক 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 করছে। তো চলো ভাত বাড়ি, মা স্নান করছে, পাপড়ও হয়ে গেছে, আমি সবেমাত্র আসলাম স্নান করে। চলো ভাত বাড়ি, আজকে কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। পাপা বাইরে বসে আছে, তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে দুপুরে। তো ফার্স্টেই তো ভাত, এটা তো জানাই কথা যে হাঁড়িতে ভাত থাকবে। তো হাঁড়িতে রয়েছে ভাত, সাদা ভাত গরম গরম, আর তার সাথে রয়েছে লইট্টা মাছের চচ্চড়ি। তো এটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হলো, মানে মাছটা অন্যভাবে এর আগে অনেকবার হয়েছে, তো অনেক দিন পরপরই হয়, যেহেতু আমরা খেতে অতটা ভালোবাসি না, পাপা খুব ভালোবাসে তাই পাপা নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল, আর একটা আছে সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। তো আজকে তিন রকম রান্না, তোমাদের কেমন লাগলো জানাবে, আর তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও জানাবে, আর তোমরা কারা লোটে মাছ খেতে ভালোবাসো এটাও জানাবে। আমি অতটা লোটে মাছ খেতে ভালোবাসি না, আমার পাপা খুব ভালোবাসে খেতে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের রান্নাবান্না। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা আবার দেখা হবে। আর এই যে সেই মিনিটা প্রচুর মাছের কাটাকুটি খেয়েছে, মাছ খেয়েছে, খেয়ে ওখানে ঘুমাচ্ছে। তো ভাতটা বেড়ে ফেলি, ভাতটা বেড়ে ফেলে আমরা তিনজন এইখানে দুপুরে খেতে বসে পড়বো। তো কি আর, চলো সেই সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে চলে আসলাম সন্ধেবেলা। তো দেখো রেডি হয়ে নিয়েছি, একটা লং স্কার্ট, ওপরে টপ, আর পাশে নিয়ে নিয়েছি একটা চাদর, যদি বাইরে ঠান্ডা লাগে তো চাদরটা পরে নেব। তো বাইরে তো পড়েছে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্যই চাদর। দেখাই, এটা হচ্ছে মায়ের ওষুধ, দু রকম ওষুধ, এর ভেতরে একটা আছে আর এর ভেতরে একরকম, দু রকম ওষুধ আর কিছু নেই তো ব্যাগে না। আর এই হচ্ছে সবজি,
এই হচ্ছে হরেক রকম সবজি, শীতের সবজি। এটা কি? এটা হচ্ছে বরবটি, এটা লেবু, মানকচু, মেটে আলু, পেঁয়াজ, এটা ঢেঁড়স, এটা হচ্ছে নতুন সবজি, এটা কি? পেঁয়াজকলি। এটা হচ্ছে লেবু, সকালে করে লেবুর রস খাচ্ছি, ওই জন্য লেবু নিয়ে এসেছি, সাত দিনের সাতটা। এটা হচ্ছে বেগুন, এটা আদা রসুনের পেস্ট, দশটা নিয়ে এসেছি, অনেক দিন চলে যাবে, বলো মা। এটা হচ্ছে পাকা কলা, সকালে খাবো আর চুলে দেবো, ওই জন্য নিয়ে এসেছি। টক দইটা এক ভুলে গেছি, আর লাস্টে মনে ছিল আর যাওয়ার উপায় ছিল না এই জিনিসপত্র নিয়ে। এটা হচ্ছে বিনস, ডালিয়াতে টালিয়াতে চাউমিনে সব রকম দেয়া হবে তাই। এটা হচ্ছে গুড়ি কচু, এটা টমেটো, পটল, শিম, মিটুলি, উচ্ছে, আর এটা ধনে পাতা, আর এর মধ্যে আছে আলু, আর কই গাজর, এই হচ্ছে গাজর। তো এই হচ্ছে প্রচুর সবজি। আর এইটা হচ্ছে আমার তুনু সোনার জামা এনেছি, জামার না সোয়েটার, এটা তুলোর, ভেতরে দেখো তুলোর জামা, এটা তুলোর জামা। আমার তুনু সোনা শীত পড়ে গেছে না, ওই জন্য তুনু সোনার জন্য নিয়ে এসেছি। একটু বড় হবে, হাতা টাতাগুলো কাটতে হবে, কারণ ও তো এত বড় না, ও অনেকটাই বড়, এই পুরো জামাটাই ওর লম্বায় লেগে যাবে, লম্বায় ছোট হয় কি তার ঠিক নেই, বলো মা, প্রচুর লম্বা আমাদের সোনা। আর একটু টুকটাক খাবার নিয়ে এসেছি, চপ টপ নিয়ে আসুন, দেখো মা একটু খুলে খুলে, আমি বাইরে হাত ধুই নি এখনো। এটা হচ্ছে গুড়ের গজা, গজা, গরম মিষ্টি। হ্যাঁ গরম মিষ্টিটা নিতাম না, আমি তোমাদের বলছি দাঁড়াও, মিষ্টিটা ঢালো, ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবো। হয়েছে কাণ্ড, দেখো টক দই নিতে গেছিলাম কারণ রোগা হবো তাই, টক দই নিতে গেছিলাম রোগা হবো তাই টক দই খাবো তাই। সকালে না বিকেলে করে খাবো, আগে বিকেলে করে খেতাম। শোনা, এবার টক দই নিতে গেছিলাম মিষ্টির দোকানে রোগা হওয়ার জন্য, এইবার গিয়ে বলছে টক দই নেই মিষ্টি দই আছে, দূর মিষ্টি দই তো আমি খাই না, আছে গরম রসগোল্লা আছে। আমি বেরিয়ে আসছিলাম, বেরিয়ে আসার সময় হঠাৎ করে মনে হচ্ছে গরম রসগোল্লা আছে, বলছে হ্যাঁ আছে, আছে তাহলে দাও দশটা। তাই রোগা হওয়ার জিনিস আনতে গিয়ে মোটা হওয়ার জিনিস নিয়ে চলে এসেছি, গরম মিষ্টি। তো মিষ্টিটা এখন ঢালা হচ্ছে, দাঁড়াও, তুই সে আইসক্রিম কই, আইসক্রিম ফ্রিজে, ফ্রিজে ঢুকিয়ে দিছিস, ভালো করেছিস। আমার কথা আজকে শুনতে পাবা না তোমরা, আমার খুব শরীর খারাপ, নার্ভের চাক দিয়েছে, অপারেশনের ওখানে ডিউটি চাপ হয়ে গেছে, সেখানে যন্ত্রণা হচ্ছে, আমি একদম চলতে পারছি না, আমার শেষ। তো ফ্রিম ফ্রিজে মিষ্টিটা ফ্রিজে ঢুকে দিয়েছে, এখন এগুলো সব গোছাতে হবে, ড্রেসটা চেঞ্জ করে আসি, তারপরে এগুলো গোছাবো আমি বিট্টু একসাথে। বাবা সেই জামাটা পরেছে, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, আমার দেখাতে হবে না। তো এটা হচ্ছে পাপার, এরা আরে না, এটা তোর কো কেকটা দিয়ে দি, রাখ, দিয়ে খাচ্ছি বিট্টু খাবে, এটা বিট্টু, আর এই কেকটা হচ্ছে আমার, আমি খাই না কেক, আমি খাই সেই সাদা কেক। তুমি মিষ্টিটা খাও, মিষ্টি এক পিস খেয়েছি আর খাবো না। আর গজা খেয়েছো? গজা খেয়েছি অনেকটা, গজা ভালো লাগে না? আর ফ্রিজে আইসক্রিম আছে, এই সব খাবার সব মেয়ে নিয়ে এসেছে, আর যা সবজি দেখলে সব সবজি সমস্ত বাজার সব মেয়ে করেছে, মেয়ের টাকায়, আমাদের পয়সাই না, সব মেয়ের টাকায় মেয়ে করে নিয়ে এসছে, এতগুলো খাবার, এতগুলো সবজি, সব সবজি, এতগুলো খাবার, আমার ওষুধ, সব মেয়ে করে নিয়ে এসছে ওর টাকায় সব। না আমি বলছি যে আমার মেয়ের ইনকামের টাকায় নিয়ে এসছে, তুই তোর বলছিস না, আমি বলছি ভালো লাগছে দেখো আমার। তো বন্ধুরা চলো খেতে বসে পড়ি, এখন বাজে হচ্ছে 10:54, আমরা এত সময় সবাই মিলে টিভি দেখছিলাম, বিট্টু ছিল, বিট্টু কৌশিক ছিল, অনেকক্ষণ বাড়ি চলে গেছে ওরা, আর আমরা এবার খেতে বসবো, মা এখন ভাত বাড়ছে, রাত্রে গরম গরম ভাত। এ বাবা ওটস আনা হয়নি, কালকে ওটসও আনতে হবে আর টক দই আনতে হবে, কালকে থেকে আমি যে কোনো এক টাইম করে ভাত খাবো, শুধুমাত্র দুপুরবেলায়, সকালেও ভাত খাবো না আর রাতেও ভাত খাবো না। কদিন খায় দেখো, আমার এক মাস কেন খায়, তোমার জন্য আমি ডায়েট করতে পারি না, তুমি শুধু খা খাও খা খাও করো।
রুটি টুটি খা একটু আর দেখ। হ্যাঁ রুটি করে না তো, আমি রুটি করতে পারি না, আমি সব পারি শুধু রুটি করতে পারি না। তো যাই হোক চলো খেয়ে নিই, তোমাদের সাথে পরে পরে কি কথা বলবো, খেয়ে দিয়েই তো শুয়ে পড়ি। আজকে আজকে আবার এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, মা চাদর পরেনি, আমি চাদর পরেছি। আর এটা হচ্ছে তোমাদের দুপুরবেলা দেখিয়েছিলাম, এটা হচ্ছে লইট্টা মাছ। আমরা অতটা খাই না বলে আমাদের মানে বাড়িতে তোমরা কোনোদিন দেখোই নি রান্না করতে, কিন্তু পাপা খায় ওই জন্য পাপা আজকে বাজার থেকে নিয়ে এসেছে। আর এইরকম রান্না করেছি হচ্ছে জয়ের ঠামের কাছ থেকে শিখেছি। বলো দিদি ভাইদের বাড়িতে যখন গেছিলাম আমার মা খেয়েছিল, আমার মার ভীষণ ভালো লেগেছিল, তো ওইভাবেই রান্নাটা করেছে। তোমার মা তো আর খেতোই না, আমার মাকে খেতোই না টোটালি, ওদের বাড়ি গিয়ে বেশ ভালো লেগেছে খেতে, তাই পাপা নিয়ে আসতে চেয়েছে, তাই মা ওইভাবে রান্না করেছে, খেতে বেশ ভালোই হয়েছে। আর পাপা এমনি খেতে ভালোবাসে আগা গোড়ায়, অনেকদিন আগে থেকে, অনেকদিন আগে তো মাঝে মাঝে নিয়ে আসতো, আমরা কেউ খাই না বলে আর নিয়ে আসে না। আমি আজকে বলবো ভালো লাগছে না কথা বলতে, একদম রাত্রে ভাত খেয়ে ওষুধ খেয়ে নিও। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে বড় কথা বলছি, গরম গরম ভাত খা, ভাত খাওয়ার ইচ্ছা নেই আমার না, ভাত খেতে ভালো লাগছে না, দুপুরে ভাত রাতে ভাত দুপুরে ভাত রাতে ভাত ভালো লাগছে না। আচ্ছা আমি তো বন্ধুরা এই দেখো এবার খাচ্ছি হচ্ছে আইসক্রিম। এটা কি আইসক্রিম বলতো, কি আইসক্রিমটা বিট্টু প্যাকেটটা দেখ, প্যাকেটে লেখা আছে আমুল বাদশাহী কুলফি, বাদশাহী কুলফি আইসক্রিম না, কুলফি কুলফি খা। তাই ঠান্ডাই কার্তিক মানে ঠান্ডা, কারণ হঠাৎ করে তোর সর্দি হচ্ছে, জ্বর আসছে, মাঝে মাঝে আমার সেরে যাচ্ছে, এই সময় আইসক্রিম খাওয়া ঠিক না। তুমিও বকছো, এবার ক্যামেরার ওপারে যারা আছে তারাও বকবে। কি দারুন না ভিতরে, কি সুন্দর, একটু না মা বিট্টু ছিল, বিট্টু কৌশিক ছিল, অনেকক্ষণ বাড়ি চলে গেছে ওরা, আর আমরা এবার খেতে বসবো। মা এখন ভাত বাড়ছে, রাত্রে গরম গরম ভাত। এ বাবা ওটস আনা হয়নি, কালকে ওটসও আনতে হবে আর টক দই আনতে হবে। কালকে থেকে আমি যে কোনো এক টাইম করে ভাত খাবো, শুধুমাত্র দুপুরবেলায়, সকালেও ভাত খাবো না আর রাতেও ভাত খাবো না। কদিন খায় দেখো, এক মাস কেন খায়, না সত্যি দরকার আছে বলো, তাহলে একটু তোমার জন্য আমি ডায়েট করতে পারি না, তুমি শুধু খা খাও খা খাও করো, হ্যাঁ রুটি করে না তো, আমি রুটি করতে পারি না, আমি সব পারি শুধু রুটি করতে পারি না। তো যাই হোক চলো খেয়ে নিই, তোমাদের সাথে পরে পরে কি কথা বলবো, খেয়ে দিয়েই তো শুয়ে পড়ি। আজকে আজকে আবার এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, মা চাদর পরেনি, আমি চাদর পরেছি। তো বন্ধুরা মুখটা ধুয়ে নিলাম, টোনার লাগাবো, তারপরে শুয়ে পড়বো, তারপরে ওষুধ খেলাম। এই যে আমরা তিনজনেই খেলাম জ্বরের ওষুধ, আমাদের শরীরটা খুব একটা ভালো নেই তিনজনের, তিনজনেই খেয়েছি। হ্যাঁ মা নার্ভের ওষুধ খেলো, তারপর ব্যথার ওষুধ খেলো, জ্বরের ওষুধ খেলো, সব রকম খেয়েছে। তো এবার শুয়ে পড়বো, ভিডিওটা এখানেই শেষ করবো। সকাল থেকে অনেকটা ভিডিও করেছি আজকে, অনেকটাই করেছি। তো আজকে একটা কাণ্ড ঘটেছে জানো, আজকে তো বাজারে গেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছিলে, বাজারে গিয়ে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ দুটো বড় বড় ব্যাগ দুটোই ভর্তি হয়ে গেছে বাজারে পুরো। এবার আগের দিন যে কাকুর কাছ থেকে চপ কিনেছিলাম সেই কাকু আমি দেখতে পাইনি, আমি যাচ্ছিলাম বাজারের ভিতরে, দেখি পিছন দিয়ে ডাকছে, আমি বললাম আমি আজকে নেবো না চপ, তো বলছে আরে এসো। তারপর দোকানে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে দেখি একটা চপ আগের দিনের মতন আজকে আবার দিয়েছে, আমি বলছি আমি নেবো না, বলছে আরে নাও না, আমি বলছি ঠিক আছে তাহলে রাখো, আমি বাড়ি যাওয়ার সময় আমার নিয়ে যাবো চপ, বলছে ঠিক আছে বলে আমি এবারে বাজার করতে ঢুকে গেছি। এবারে বাজারে কত সময় ছিলাম, বাজারে অনেক সময় ছিলাম, প্রচুর বাজার করেছি তোমরা দেখতেই পেয়েছ। এবার সেই বাজারগুলো করে স্কুটি পুরো লোড হয়ে গেছে, সামনে পিছনে বিট্টু ধরে বসেছিল, এবার আমার আর খেয়াল নেই। এবার আমি তাড়াহুড়ো করে মায়ের ওষুধ নিই, এবার আমি সেই চপের দোকানে দাঁড়াতে পারিনি,
তাড়াতাড়ি করে সে মানে বাড়ি চলে এসছে। এবার বাড়ি এসে আমার মনে হচ্ছে আমি তো সেই চপের দোকান থেকে চপ নিলাম না, কাকু আমাকে ফ্রিতে একটা চপ খেতে দিল, আমি বললাম আমি পরে আসছি, তারপরে আমি আর মানে আমার আর মাথায় নেই, মানে এতগুলো বাজার ছিল তো মানে টেনশন হচ্ছিলো বাড়ি যাবো বাড়ি যাবো, সেটাই চলে এসছি। তো বাড়ি এসে ভীষণ খারাপ লাগছিলো, তো পরের দিন আগে যাবো, আমার কালকে কোনো কাজ নেই, তো কালকে আমি ভাবছি আবার যাবো গিয়ে ওই কাকুর কাছ থেকে আগে চপ কিনবো, ভিডিও করবো তারপরে। তো উনি বলছিল যে ভিডিও করবা না, আমি হচ্ছে ফোন তো ব্যাগে রয়েছে, আমি আসার সময় করছি, আসার সময় আমার আর খেয়াল ছিল না। কেমন খারাপ লাগছে না বলো? হ্যাঁ আমি কালকে ওনার জন্যই যাবো। তো চলো শুয়ে পড়ি, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আজকে থেকে ভাবছি রাত্রিবেলায় এডিট করব। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা দাও, টাটা দাও সবাই।